আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপির পাকোড়া কীভাবে বানাবেন। তো আমরা অনেকেই হয়তো পারি, কিন্তু আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। দয়া করে সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে আমি সামান্য পরিমাণ পাতাকপি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর তার সাথে আমি একটা গাজর কেটে পরিষ্কার করে নিয়েছি। আর গাজরগুলো আপনারা ঠিক এভাবে কাটবেন ছোটো ছোটো করে। তো এখন আমি এই গাজরগুলো পাতাকপির সাথে দিয়ে দিব। আর তার সাথে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম বড় সাইজের, আর 3 থেকে 4টা কাঁচামরিচ কেটে রেখেছি এটাও দিয়ে দেবো আমি এখানে, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চাউলের গুঁড়িও দিতে পারেন, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে সবচেয়ে ভালো হবে, বা চাউলের গুঁড়ি না থাকলে ময়দাও দিতে পারবে। এখন আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আপনারাও আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। এখন পানি দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো আমার পাতাকপিগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এখন এটা আমি ডুবো তেলে ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন এক এক করে আমি পাকোড়াগুলো দিয়ে দিব। তো অবশ্যই আপনারা পাকোড়াগুলো অনেকটা সময় নিয়ে ভাজবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে আর অনেক মচমচে হবে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাকোড়াগুলো কিন্তু বানানো সম্পূর্ণ হয়ে গিয়েছে, আর এই পাকোড়াগুলো বানানো একদম সহজ, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন। তো সবাই এটা বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্টস এবং আপনাদের বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে।